স্টুডেন্টস ওয়েলকাম অ্যানাদার ভিডিও লেকচার অফ বায়োনেস্ট প্ল্যানিং। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স আমাদের যে বায়োলজিক্যাল সায়েন্সের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে সেন্ট্রাল টপিক যদি আমরা বুঝি সেই সেন্ট্রাল টপিক হচ্ছে এই জেনেটিক্স। এই জেনেটিক্স দিয়ে শুধুমাত্র আমরা সেলের ইনফরমেশন সেটাই বুঝি না, তার সাথে সাথে ট্রান্সমিশন অফ দ্য ইনফরমেশন এটাও আমরা বুঝি। তাহলে জেনেটিক্স থেকে বা জেনেটিক্স এই সাবজেক্টটা দিয়ে একাধারে যেমন আমরা কোনো একটা সেলের ইনফরমেশান কী করে সেই সেলের মধ্যে বিভিন্নভাবে কোডিং ডিকোডিং হচ্ছে সেগুলো যেমন বুঝি, তেমনি আবার একটা সেলের ইনফরমেশান কী করে আরেকটা সেলের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে বা ট্রান্সমিশন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি। এই জেনেটিক্স এই সাবজেক্টকে আমরা বলতে পারি যে জেনেটিক্স ইজ এ সাবজেক্ট, ইট ইজ এ সাবজেক্ট, রিলেটেড উইথ হেরিডিটি, মানে বংশগতি বা বংশগতভাবে বৈশিষ্ট্যের সঞ্চারণ এটা কিন্তু এই জেনেটিক্স সাবজেক্টের মধ্যেই পড়ে। তাহলে জেনেটিক্স ইট ইজ এ সাবজেক্ট রিলেটেড উইথ হেরিডিটি, তার মানে হেরিডিটি মানে কি বুঝি আমরা, যে একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে এই জেনারেশনের সমস্ত ইনফরমেশন কি করে নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড হবে, তার মানে জেনারেশন ওয়ানের মধ্যে এই জেনারেশন ওয়ানের যে ইনফরমেশনগুলো ছিল তার মানে তার যে ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো ক্যারেক্টার অর ডিফারেন্ট যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো কি করে জেনারেশন টু এর মধ্যে ক্যারি ফরওয়ার্ড হবে এই মেকানিজমটাকেই আমরা বলছি হেরিডিটি বা হেরিডিটারি মেকানিজম। অ্যাকচুয়ালি জেনেটিক্সকে যদি আমরা দেখি আমরা জেনেটিক্সকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি পপুলেশন জেনেটিক্স, একটাকে বলি আমরা মলেকুলার জেনেটিক্স, আরেকটাকে আমরা বলি হেরিডিটারি জেনেটিক্স। তো আমরা যে জেনেটিক্সটা দেখব সেই জেনেটিক্সটার মধ্যে পপুলেশন জেনেটিক্স, হেরিডিটারি জেনেটিক্স অ্যান্ড মলেকুলার জেনেটিক্স এই তিনটে জেনেটিক্সের একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই। তাহলে জেনেটিক্স যদি আমাদের পড়তে হয় তাহলে আমাদের জেনেটিক মেটেরিয়াল সম্বন্ধে জানতে হবে। জেনেটিক মেটেরিয়ালের ক্যারেক্টারগুলো জানতে হবে, তার স্ট্রাকচার জানতে হবে, তার ডিফারেন্ট টাইপস অফ ফাংশন জানতে হবে। আমাদের এই জেনেটিক্সের মধ্যে যে হেরিডিটারি পার্ট রয়েছে সেই হেরিডিটারি পার্টের ডিফারেন্ট প্রিন্সিপালগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে এই হেরিডিটারি পার্টের প্রিন্সিপালগুলো আমরা ভালো করে পড়ব এক নম্বর, দু নম্বর আমরা পড়ব এই যে হেরিডিটারি পার্ট রয়েছে এই হেরিডিটারিতে ট্রান্সমিশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল অর দ্য ট্রান্সমিশন অফ দ্য ক্যারেক্টার্স ফ্রম জেনারেশন ওয়ান টু জেনারেশন টু সেটা কী করে হয় সেটা আমাদের দেখতে হবে। এবং থার্ড আমরা যেটা পড়ব অ্যাপ্লাইড আসপেক্টগুলো আমরা দেখব জেনেটিক্সের, জেনেটিক্সের কী কী অ্যাপ্লাইড আসপেক্ট রয়েছে। তাহলে আমরা জেনেটিক্সের এই তিনটে পার্ট তিনটে আলাদা আলাদা ভাবে পড়ব, একটা হচ্ছে জেনেটিক মেটেরিয়ালের ক্যারেক্টার ফাংশন তার স্ট্রাকচার পড়ব, হেরিডিটারি পার্টের
বিভিন্ন যে প্রিন্সিপালগুলো ট্রান্সমিশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল বা ক্যারেক্টার্স ট্রান্সমিশন অফ দ্য মেটেরিয়াল ফ্রম ওয়ান জেনারেশন টু আদার এটা পড়ব, এবং এর যে অ্যাপ্লাইড আসপেক্ট সেই জিনিসটা আমরা এখানে পড়ব। এবারে জেনেটিক্সের মধ্যে একটি পার্ট হচ্ছে হেরিডিটি। হেরিডিটি বলতে আমরা কি বুঝি? না, হেরিডিটি বলতে আমরা বুঝি যে কোনো একটা প্যারেন্ট থেকে যখন তার অফস্প্রিং বা এটাকে অফস্প্রিং নামে বলতে পারি আমরা, নেক্সট জেনারেশনে তার সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো ক্যারি ফরওয়ার্ড হয়, এটাকে বলি আমরা হেরিডিটি। তার মানে এই প্যারেন্টের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে দ্যাট ক্যারেক্টার ইজ ট্রান্সমিটেড টু দ্য নেক্সট জেনারেশন। এই টোটাল যে প্রসেসটা থাকে ট্রান্সমিশনে, এটা টোটাল কমপ্লিট হয় থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা ক্যারি ফরওয়ার্ড হয় থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন প্যারেন্টাল ক্যারেক্টার হোয়েন ট্রান্সমিটেড টু দ্য নেক্সট জেনারেশন ক্যারেক্টার, দেন দিস ইজ কল দ্য হেরিডিটি, অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ কল দ্য হেরিডিটারি ক্যারেক্টার। সো দ্য ট্রান্সমিশন অফ হেরিডিটারি ক্যারেক্টার ফ্রম ওয়ান জেনারেশন টু আদার ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ হেরিডিটি। তার মানে জনিত্রী জনু বা পিতৃজনুর যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো তার পরবর্তী জেনারেশন বা পরবর্তী ধাপে আমরা ট্রান্সমিশন হতে দেখব। এই পিতৃজনুর সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার যখন পরবর্তী জেনারেশনে ট্রান্সফার হয়ে যায় তখন এই জেনারেশনটাকে আমরা বলি অফস্প্রিং অর সিবলিং, অফস্প্রিং অর সিবলিং। তার মানে সিবলিং জেনারেশন বা অফস্প্রিং জেনারেশন কাকে বলবো? অফস্প্রিং জেনারেশন হচ্ছে প্যারেন্টাল জেনারেশনের পরবর্তী সেই জেনারেশন যা প্যারেন্টাল জেনারেশনের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে সৃষ্টি হয় এবং যার মধ্যে প্যারেন্টাল জেনারেশনের সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচারটা ট্রান্সফরমেশন হয়। এই যে একটা প্যারেন্টাল জেনারেশন থেকে ক্যারেক্টারিস্টিক ফিচার আরেকটা তার অফস্প্রিং বা সিবলিং জেনারেশনের মধ্যে ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সমিটেড হচ্ছে, এর কী মেকানিজম হতে পারে বা এর কী প্রসেস হতে পারে সেইটা নিয়ে আমরা এবার আলোচনা করব। এবার এই যে হেরিডিটির যে এই অফস্প্রিংয়ের ট্রান্সফার বা ক্যারেক্টার ট্রান্সফার, তার মানে একজন একটি অর্গানিজম এ তার পরের জেনারেশন বা তার অফস্প্রিং এ ড্যাশ এ এবং এ ড্যাশের ক্যারেক্টারিস্টিক ফিচার সেম, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাই অর্থাৎ এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, এগুলো নিয়ে বহুদিন ধরেই মানুষের মধ্যে একটা কৌতূহলের বিষয় ছিল যে কী করে যায়। তো প্রচুর লোকজন এইসব নিয়ে কাজকর্ম করেছিলেন এবং তারা বেশ কিছু মতবাদও দিয়েছেন। এই মতবাদের মধ্যে যেগুলি সবথেকে উল্লেখযোগ্য মতবাদ সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই যে হেরিডিটি বা বংশগতির বিবর্তন বা বংশগতির ধারার একটা একই একই মানে একটি জনু থেকে আরেকটি জনুতে পরিবর্তন বা ট্রান্সমিশন, এই যে বিষয়টি আছে এই বিষয়টি সম্বন্ধে আমরা আরেকটু ধারণা নিই। কোনো একটি জেনারেশনে বা কোনো একটি প্যারেন্টাল জনুতে যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলোকে আমরা বলবো ট্রেট। তার মানে ট্রান্সমিশন অফ দ্য ট্রেট ফ্রম ওয়ান জেনারেশন টু আদার ইজ দ্য হেরিডিটি। তাহলে অন দ্য বেসিস অফ ট্রেট যদি আমি ডেফিনেশন দিই যে ট্রান্সমিশন অফ দ্য ট্রেট ফ্রম ওয়ান জেনারেশন টু আদার নোন অ্যাজ হেরিডিটি। তাহলে অ্যান্ড দ্য ক্যারেক্টার্স অফ দ্য ট্রেটস আর নোন অ্যাজ অ্যান্ড দ্য ট্রেটস আর নোন অ্যাজ হেরিডিটারি ট্রেটস, এগুলোকে আমরা বলি হেরিডিটারি ট্রেটস। তাহলে আমরা হেরিডিটারি ট্রেটস কাকে বলবো? দ্য ট্রেটস হুইচ ইজ
carry forward from one generation to other is called the hereditary trait. তাহলে characters একটা generation থেকে আরেকটা generation এ মানে offspring সেখান থেকে আরেকটা generation এ মানে G3 এটা G1 এটা G2 এটা G3 সেখান থেকে G4 এরকম করে আস্তে 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 সেটা generation wise generation carry forward হতে থাকে। এবার এই ক্যারেক্টারগুলো জেনারেলি কিরকম হতে পারে, আমি ধরলাম ফার্স্ট যে অর্গানিজম মানে প্যারেন্টাল যে অর্গানিজম, সেই প্যারেন্টাল অর্গানিজমে মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টাল এফেক্ট দেখতে পাই। এই এনভায়রনমেন্টাল এফেক্ট প্রত্যেকটা প্যারেন্টাল অর্গানিজমের উপর কিছু অর্গানিজমকে কিছু চেঞ্জ করে। যদি এই চেঞ্জটা এই প্যারেন্টাল অর্গানিজম থেকে অফস্প্রিং এবং সেখান থেকে তার পরের জেনারেশন 3 এরকম করে জেনারেশন ওয়াইজ জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হয়, তাহলে এই এই যে এনভায়রনমেন্টাল এফেক্ট এটাকে আমি বলি পার্মানেন্ট এফেক্ট। আর যদি না হয়, সেটা যদি শুধু প্যারেন্টাল ক্যারেক্টারের মধ্যেই থাকে, তাহলে তাকে আমি বলি প্লাস্টিক এফেক্ট। তাহলে এনভায়রনমেন্টাল এফেক্ট যদি প্যারেন্টাল অর্গানিজমের মধ্যে যে চেঞ্জগুলো করে, সেই চেঞ্জগুলো যদি জেনারেশন আফটার জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হয়, তাহলে তাকে আমরা বলি পার্মানেন্ট এফেক্ট। আর যদি সেটা শুধু প্যারেন্টাল জেনারেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাকে আমি বলি প্লাস্টিক এফেক্ট। এটা অ্যাজ এ হোল অ্যাডাপটেশন আমরা বলতে পারি, এটাকে আমরা অ্যাজ এ হোল অ্যাডাপটেশন বলতে পারি। তাহলে অ্যাডাপটেশন মানে এনভায়রনমেন্টাল এফেক্ট প্যারেন্টাল জেনারেশনের মধ্যে কিছু অ্যাডাপটেশন করাচ্ছে, যে অ্যাডাপটেশনটা তার অফস্প্রিং এর মধ্যে দিয়ে জেনারেশন আফটার জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, অর্থাৎ সেটা একটা পার্মানেন্ট এফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা বলতে পারি অ্যাডাপটেশন ইজ লিডিং টু ফরমেশন আর নিউ ক্যারেক্টার্স। অ্যাডাপটেশন is leading to the formation of new characters, sometimes species. ঠিক আছে, তো আমরা দেখলাম যে এইটুকু থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে হেরিডিটির স্পেসিয়েশনের ক্ষেত্রে বা স্পিসিস ফরমেশনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তার মানে এই যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলো সবসময় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড হয়। এই ক্যারি ফরওয়ার্ড হতে গেলে এই যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলো কী ধরনের রেশিওতে চেঞ্জ হয় বা কী ধরনের রেশিওতে ট্রান্সফার হয়, সেইটাকে এক্সাম্পলিফাই করেছিলেন প্রথম মেন্ডেল। উনি প্রথম এক্সপেরিমেন্টে এটা প্রুফ করে দিয়েছিলেন যে হেরিডিটি একটা সার্টেন মেকানিজম ফলো করে। এবার আমরা এটা দেখব একটু পরে। আমরা হেরিডিটিকে অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করি, তিনটে এরাতে ভাগ করি। মেন্ডেল তার কাজ যে করেছিলেন এটা 18th century ছিল। মেন্ডেলের আগে হেরিডিটি নিয়ে যে সমস্ত ভাবনা চিন্তা তখনকার দিনে সায়েন্টিস্টরা করেছিলেন, সেটাকে আমরা বলি প্রি মেন্ডেলিয়ান ওয়ার্ক, আর তার পরবর্তীটাকে আমরা বলি ওয়ার্ক অর এরা, তার পরেরটাকে আমরা বলি পোস্ট মেন্ডেলিয়ান ওয়ার্ক বা এরা। আমরা প্রি মেন্ডেলিয়ান ওয়ার্ক, তার মানে মেন্ডেল তার ফর্মুলেশন দেওয়ার আগে যে সময়টা ছিল সেটাকে আমরা বলেছি প্রি মেন্ডেলিয়ান এরা। মেন্ডেল তারপরে তার বিখ্যাত এক্সপেরিমেন্ট করে সেখান থেকে তার অবজারভেশনগুলো দেন, এবং তার পরবর্তীকালে যেটা আসে মেন্ডেলের পরবর্তীকালে তার যে থিওরিটা ছিল সেই থিওরি নিয়ে পুনরায় আবার বিভিন্ন রকম গবেষণা করা হয়,
এবং সেগুলোর মলিকুলার বেসিস, ক্রোমোজোমাল বেসিস এবং ইনহেরিটেন্স বেসিসগুলো দেওয়া হয়। তার ফলে আমরা এই তিনটে পার্টে এটাকে ভাগ করি। এখন আমরা প্রি মেন্ডেলিয়ান এরাটা সম্বন্ধে দেখব।